সত্যি কথা প্রত্যেকটা এপিসোডে তো আপনারা নানান রকমের বিউটি টিপস দেখেই থাকেন, কিন্তু এই যে বাইরের যে বিউটি সেটা কখন আরো বেশি গ্লো করবে বা আপনাকে আরো কখন সুন্দর দেখতে লাগবে, যখন আপনি ভেতর থেকে ফিট থাকবেন। আপনি ভেতর থেকে যদি ফিট না থাকেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্য কখনোই চোখে পড়বে না। এই যে সেলিব্রিটিরা কেন সবসময় সুইট 16 এর মতো থাকেন, তার রাজ কি, আসুন আজকে জেনে নেওয়া যাক। Hi, hi, you are looking so beautiful, Rijadi. Thank you. Puchhte hi bachchan, today we have with us the gorgeous, the most gorgeous, Richa Sharma. Namaskar, Shabek. রিচাদি, মানে তোমার কাছ থেকে তো দেখেই নিলাম, মানে আমি দেখছিলাম তুমি কিভাবে ফিট থাকো, কিছু কিছু গ্লিমস আমরা দেখতেই পাচ্ছিলাম। কিন্তু এবার বলো যে আমরা মানে প্রত্যেকেই খুব সুন্দর থাকতে বা সুন্দর দেখতে পছন্দ করি, কিন্তু স্কিন কেয়ার থেকে শুরু করে নানা রকম বিউটি ট্রিটমেন্টসের ওপরে থাকি, কিন্তু ইনার বিউটিটা খুব ইম্পর্টেন্ট। সেখানে তুমি দর্শকদের কি বলবে, ইনার বিউটিটা কিভাবে তারা গ্রো আপ করবে বা সেটাকে ডেভেলপ করবে? তুমি যে জিনিসটা জিজ্ঞেস করছো সেটা তুমি নিজেই জবাব দিয়ে দিয়েছো, আমি সেই জিনিসটা বলতে চাইছিলাম, দ্যাট ইনার বিউটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিতর দিকে খুব পজিটিভ রাখতে দরকার নিজেকে, আর সবার বডি না ডিফারেন্ট টাইপ হয় আমার মনে হয়, তো পাতলা মোটা কুছ নেই হতা, ইউনো ওয়ান হ্যাজ টু বি ফিট। তো মুঝে লাগতা হ্যায় দ্যাট হেলথ ইজ অ্যাকচুয়ালি ওয়েলথ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ওয়ান হ্যাজ টু সি। অ্যান্ড হোয়াট আই ডু, মতলব অত বছর থেকে, 15 বছর 16 বছর থেকে আমি সেম এইরকম, আমি মতলব কি বলবো, আমার মেয়ে আমাকে সবসময় বলে মামি তুমি আগে দিকে আর ভালো লাগছো, তাই সেটা আমার খুব বড় কমপ্লিমেন্ট। আর তাই জিনিসটা আমি সবাইকে বলতে চাই দ্যাট নিজেকে ফিট রাখতে খুব দরকার, আর ফিট রাখতে জন্য ভিতর দিকে পজিটিভ আর হ্যাপি নিজেকে রাখতে হবে, আর সেই জিনিস জন্যে যেই জিনিসটা তোমাকে খুশি দেয় সেটা তোমাকে করতে হবে। তো নট নেসেসারি দ্যাট জিম গিভস ইউ হ্যাপিনেস অর হোয়াট এভার, ইউ নো মেবি ইউ ক্যান গো ফর মর্নিং ওয়াক অর ইউ ক্যান গো ফর লিটল ইয়োগা অর সাম আদার থিং, হোয়াট এভার ইট ইজ, নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট ইন দ্য জিম অনলি। রিচাদি, যেটা তোমাকে আরও জিজ্ঞাসা করা যে আজকে বিউটি কথার টপিক হচ্ছে যে সিক্রেট টু লুক ইয়াঙ্গার, তো আমরা যারা মানে সাধারণ মানুষ তাদের কাছে ওইটা একটা অধরা ব্যাপার, মানে আমাদের কাছে স্টে ইয়াঙ্গার মানে ওটা তো সেলিব্রিটিরাই পারে, আমরা কিভাবে পারবো, ওদের লাইফস্টাইল আলাদা, ওদের খাওয়া দাওয়া আলাদা, বাট তুমি এখানে কি সাজেস্ট করবে আমাদেরকে? আমার মনে হয় দ্যাট সেটা হয় না, দ্যাট ইউ নো দ্যাট ইফ সামওয়ান ইজ আ সেলিব্রিটি অর মেবি দ্যাট ইউ নো হোয়াট কাইন্ড অফ জব দে আর ডুইং, সবাইকে রাখতে হবে দ্যাট ইউনো কিছু কিছু স্মল জিনিসটা, সেটা তুমি রাত্রি ফিরেছো বাড়ি দিকে লাইক কাজ কর পরে, তারপরে তোমাকে সিটিএম ডেফিনেটলি দ্যাট ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, নিজের স্কিন খুব হেলদি অ্যান্ড ফ্রেশ রাখতে হবে সেটার জন্য, সেটা তো তুমি করবে, লেকিন তারপরে কী তুমি খাচ্ছ সেটাও খুব খুব ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয় দ্যাট যে তুমি যেই জিনিসটা তুমি খাও দ্যাট উইল রিফ্লেক্ট অন ইউর ফেস অ্যান্ড অলসো অন ইউর সিস্টেম অন ইউর বডি। সো আই ফিল দ্যাট শুধু সেলিব্রিটির জন্যে নেই, সবার জন্যে আমি বলতে চাই দ্যাট সবাই নিজেকে ভালো রাখতে ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট। আর এই ছোটো ছোটো টিপটা যে তুমি সবসময় ধ্যান রাখবে, নিজেকে একটু পজিটিভ হ্যাপি রাখবে, সেটা খুব খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ইয়েস দ্যাট হেলথ ইজ ওয়েলথ, আবার বলছি সবাইকে। অফ ক্যামেরা রিচাদির সাথে যখন আমার কনভারসেশন চলছিল আমি বেশ কতগুলো জিনিস তোমার থেকে জানতে পারলাম, যেটা আমি চাই যে দর্শকরাও জানুক, যে তুমি বলছিলে যে সূর্যাসন, তারপরে স্কোয়াডস, এগুলো কতটা মানে যে কোনো ফ্রি হ্যান্ড এবং এক্সারসাইজ কতটা আমাদের বডিকে রিফ্লেক্ট করে, এবার প্রত্যেকটা জিনিসের যে আলাদা আলাদা মানে সিগনিফিকেন্স রয়েছে সেটা যদি আমাদের দর্শকদের আমাকে যেভাবে বললে দর্শককে যদি বলে দাও। এক জিনিস আমি সবাইকে বলতে চাই, সেটা আমি সবাইকে বলি ফিটনেস টিপ, যে আমাকে কেউ জিজ্ঞেস করে আমার মনে হয় দ্যাট নিজের বডিকে বুঝতে হবে আর নিজের বডিকে একটু কনফিউজ রাখতে হবে, কে আমি রোজ রোজ হাম জো খাতে হ্যাঁ হাম ডেফিনেটলি দ্যাট সেম চিজ নেই খাতে, হামকো আচ্ছা লাগতে হাম টেস্ট চেঞ্জ করেন, তো সেই আমার বডি দরকার। আমার মনে হয় দ্যাট আজকে আমি সূর্য নমস্কার করেছি সেটা খুব খুব ভালো নিজের গ্লোকে মেনটেন রাখতে জন্যে, আর তারপরে স্কোয়াটস, সো আই হ্যাভ দিস লিটল বিট অফ দ্যাট ইউনো হেভিয়ার লোয়ার বডি, তো সেই জন্য আমি স্কোয়াটস করি অ্যান্ড দিস ওয়ার্কস ওয়ান্ডার্স।
बिल्कुल ज़रूरत नहीं है दैट यू हैव टू डू दिस एवरी डे. मे बी यू नो आप हफ्ते में दो दिन करो और दो दिन सूर्य नमस्कार करो, दो दिन मॉर्निंग वॉक करो. एक मोनोटोनस रूटीन इज नॉट नेसेसरी. आई फील दैट यू नो एवरी डे यू हैव टू डू द सेम थिंग. दैट इज नॉट इम्पॉर्टेंट. वॉट इज इम्पॉर्टेंट इज दैट वॉट योर बॉडी रिसीव्स, वॉट योर बॉडी लाइक्स, दैट इज वॉट यू हैव टू अंडरस्टैंड. রিচা দি একটা কথা যেটা জিজ্ঞেস করে, মানে অনেকেই এটা বলে থাকে যে মর্নিং ওয়াক বা যে কোনো ওয়াকিং এই কি বডির উপর এফেক্ট করে নাকি ওটা শুধুই অ্যাক্টিভিটিস বা বলতে পারি একটা কাইন্ড অফ ওয়ার্ম আপ? কোন আমার মনে হয় দ্যাট নট নেসেসারি. যে দুদিন তুমি সপ্তাহে মর্নিং ওয়াকে চলে গেছো, তারপরে যে তুমি জিমে কিছু করতে যাও, ফ্রি হ্যান্ডে কিছু করতে যাও, তার আগে তুমি একটু ওয়ার্ম আপ করতে পারো, তার জন্য তোমাকে একটু ওয়াকিং দরকার নেই. আমার মনে হয় যে সেদিন তুমি ওয়াকিং করছো, শুধু ওয়াক, দ্যাটস ইট. আচ্ছা, আর যেদিন তুমি আজকে ফ্রি হ্যান্ডস তুমি করতে চাও, তারপরে ওর আগে একটু ওয়ার্ম আপ করে নাও, তার জন্য তোমাকে একটু নেক এক্সারসাইজ, তারপরে হ্যান্ডস মুভমেন্টস, এন্ড তারপরে তুমি স্টার্ট করতে পারো. এবার আস্তে আস্তে আমি রিচাদের জিমে ঢুকবো, দেখবো রিচাদে কিভাবে নিজেকে ফিট রাখে. তবে তার আগে রিচাদের থেকে ফাইনাল কিছু টিপ নেব যেটাতে আমাদের আরো ইয়াঙ্গার দেখতে লাগবে, বা এরকম ফাইনাল কিছু 5 টিপস বা 6 টিপস আমাদের দর্শকদের জন্য থাক যেটা তুমি রেগুলার মেনটেন করো. প্রথম জিনিসটা আমি বলবো, জিমের আগে নিজেকে হাইড্রেট রাখতে খুব খুব দরকার. দ্যাট ইউ নো বেশি করে ফ্লুইডস খেতে হবে নিজেকে, লাইক ইউ নো দ্যাট ইউ ক্যান হ্যাভ জুসেস, বাট জুসেস নট দ্যাট ইউ নো উইথ ফাইবার. আই ফিল দ্যাট ফ্রেশ জুস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড উসে বি জাদা হোল ফ্রুট ইফ ইউ ইট. সো দ্যাট ইজ মাই ফার্স্ট টিপ, অ্যান্ড সো মাচ অফ ওয়াটার. বাট ইয়েস, নট দ্যাট 7-8 লিটার, বাট ইয়া 3 লিটার অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ এভরি ডে. অ্যান্ড তারপরে মর্নিং ওয়াক, সেই জিনিসটা আমি বলেছি সেটা খুব দরকার. দ্যাট সানরাইজ যো আমারে চেহারে পে পড়তে হয়, যে আমার ফুল বডি কো এক গ্লো দেতা হ্যাঁ, এক অলগই এক মতলব ওয়াট টু সে ওয়ান্ডার ক্রিয়েট করতে হয় বডি কে লিয়ে. থার্ড ইজ অলসো দ্যাট ওয়াট ইউ হ্যাভ টু ডু, দ্যাট ইউ আগেন ওয়ান্স আগেন আই উইল সে দ্যাট প্লিজ আন্ডারস্ট্যান্ড ইউর বডি, দ্যাট ডোন্ট হ্যাভ টু ডু দ্য সেম থিং. অ্যান্ড থিন fat, there is nothing. You can be little obese, you can be little overweight, but you have to be fit. You have to be fit from inside, and you have to be proud of your body, whatever you are. This is my third tip. And fourth tip is that, you know, it is like you have to, suppose you start your workout ke time pe just decide in your mind that okay, today I'm doing squats and maybe some free hands, then tomorrow maybe I'll do 10 Surya Namaskar or maybe 15 Surya Namaskar, then day after I will only do my meditation. That is also very very important. So that's my fifth tip, tip to all my audience. And yes, my fans and followers, they all know little bit, and today they will get to know so many other things also. চলুন আর দেরি করব না, আপনাদের দেখিয়ে দিই রিচা দি কিভাবে ফিট থাকে এবং নিজেকে এখনো সুইট 16 হিসেবে ধরে রেখেছে. থ্যাংক ইউ. সত্যি মানে যা যা দেখলাম, মানে খুব অনেক কিছু নিজে শিখলাম, আমি জানি আপনারাও অনেক কিছু শিখলেন। বিউটি কথায় তো অনেক এপিসোডই দেখেন, তবে আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে তোমার কাছ থেকে যেটা জানলাম, মানে রিচাদের কাছ থেকে যেটা জানলাম, যে স্টে ইয়াঙ্গার মানে তোমাকে রোগা হতে হবে বা মোটা তুমি, এটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ফিট থাকাটা। লাস্ট দর্শকদের কি কি বলতে চাও? নিজেকে পজিটিভ রাখতে খুব খুব দরকার, সেটা আমি বলবো না দ্যাট কি আমার কখনো দ্যাট আমি নেগেটিভ ভাবে না, আমি নিজেকে লাইক ইউনো দ্যাট আই ডোন্ট ফিল ডাউন, সেটা হয় না, সেটা হয় বাট তারপরে আবার উঠে যাই, আবার আমি নিজেকে আবার পজিটিভ রাখি, আবার কিছু কিছু জিনিস করি, সেটা আমি আজকে বলেছি দ্যাট মেডিটেশন ডেফিনেটলি ইউ অল মাস্ট ডু, অ্যান্ড ওয়ান্স আগেন হেলথ ইজ ওয়েলথ, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড ডু দি অ্যাকশন। তবে যাবার আগে
তবে যাওয়ার আগে যেটা আমি জিজ্ঞাসা করব, রিচা শর্মা কোন ডায়েট প্ল্যান ফলো করে? ও সেটা তো আমি ভুলে গেছি, সেই জিনিসটা আমি সবাইকে বলতে চাই দ্যাট আই ডোন্ট বিলিভ ইন সুগার ফ্রি এট অল। সো দোজ হু হ্যাজ সুগার ফ্রি প্লিজ স্টপ দ্যাট, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ এভরিথিং, ইউ হ্যাভ টু গিভ টু ইয়োর বডি, টু ইয়োর সিস্টেম অল কাইন্ড অফ ফুড সো দ্যাট ইউর বডি আন্ডারস্ট্যান্ডস, বিকজ ইফ ইউ স্টপ ইট অর ইউ স্টার্ভ, ট্রাস্ট মি আপ জব খাওগে ও আপনি বডি কো তুরন্ত লগ জায়গা, সো ইয়োর বডি শুড বি কনফিউজড কি নাই মুঝে তো সব কুছ মিলনে ওয়ালা হ্যায়, বট ফর দ্যাট মে বি লাইক ইউ নো মে বি স্মল ইন্টারভলস অ্যান্ড ইট লিটল, বট ডোন্ট গিভ টু মচ অফ গ্যাপ ইন বিটুইন ইয়োর ইটিং হ্যাবিটস, অর মে বি লাইক ইউ নো দ্যাট থোড়া খাও বট স্মল ইন্টারভলস মে, বিলকুল ভি স্টার্ভ করার কি ভুকে রহনে কি জরুরত নেই অর সব কুছ খাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা আগে জানান, থ্যাংক মি লেটার। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন জিও বাংলা। বিউটি রিলেটেড যে কোনো আপডেট পেতে চোখ রাখুন বিউটি কথায় মঙ্গলবার বৃহস্পতিবার ঠিক দুপুর 3টায়।